হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আয়োজনে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 17 মার্চ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে এই ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তোমার আহ্বান বা সাধারণ জনগণ যোদ্ধা হয়ে উঠেছে রেখেছিল আমরা সকলে সমাহিত হয়েছি সময় তুমি আমাদের সকলকে মঞ্জুর করে দেওয়া মাফ করে দেওয়া তার পরিবার পরিজনদের মধ্যে যিনারা অন্তকাল করেছেন সকলকে মাফ করে দেওয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়দুল আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যবৃন্দরা। ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী মহমান, ততদিন রবে কীর্তিমান শেখ মুজিবুর রহমান। আমাদের এই বাংলায় জন্মেছিল বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা এ দেশ স্বাধীন পেতাম না, আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। বঙ্গবন্ধু শিখিয়েছিলেন তখন সাধারণ মানুষ কীভাবে নিরস্ত্র বাঙালিকে লড়াই করতে। উনি আমাদের শিখিয়ে গেছেন প্রতিবাদ করতে। আজকে আমাদের জাতির জন্য একটি বিশেষ দিন, যেই দিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে মানুষটির জন্ম না হলে আসলে আমরা আজ এখানে যেখানে যারা সবাই এসেছি আমরা বসতে পারতাম না, কথা বলতে পারতাম না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, আপনি আমি আজকে যে যে অবস্থানে এসেছি সেই অবস্থানে আসতে পারতাম না। আসলে বঙ্গবন্ধুকে আপনি আমি জাতির পিতা যদি স্বীকার করি বা না করি, আমার মনে হয় তাতে বঙ্গবন্ধুর কিছু যায় আসে না। যেই পিতা আমাকে জন্ম দিলেন, যেই বাবা আমাকে জন্ম দিলেন, আমি তাকে বাবা ডাকি বা না ডাকি, তিনি তো আমার বাবা, তিনি তো আমার পিতা। সুতরাং জাতির পিতা বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাঙালি জাতিকে জন্ম দিয়েছে, সুতরাং এটা নিয়ে বিতর্ক নাই। জাতির পিতা কারো ব্যক্তিগত জিনিস নয়, জাতির পিতা সকলের, সকল বাঙালি জাতির। আমি তার কাছে থেকে দেখেছি, তার কোলে বসার সুযোগ আমার একবার না কয়েকবার হয়েছে আল্লাহর হুকুমে। হ্যাঁ, মানে শুধু উনি যে একজন নেতা তা না, ওনার চাল চলন ভাব ভঙ্গি সব কিছু মিলিয়ে মনে হয় যেটা যে হি ইজ এ হিরো, ফর এভার হিরো, সব সারা জীবনের জন্য হিরো। হ্যাঁ, বাংলাদেশ সদ্য স্বাধীনতার দেশ, মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলছে, বসার যে স্টাইল, পায়ের উপরে পা তুলে যে বসার যে ভূমি মানে স্টাইলটা, আমার দেখে অবাক লেগেছে যে নো, হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য রিয়েল হিরো। কেন রিয়েল হিরো? যে কেউ যদি ন্যায্য কথা বলে, সে যদি একজনও হয়, আমি তা মেনে নিব। আবার বলছি, ন্যায্য কথা বলে, সে যদি একজনও হয়, আমরা তা মেনে নিব। আমার ভাষায় আমি পার্লামেন্টে বলেছিলাম, এটার নাম হচ্ছে ন্যায্যতার গণতন্ত্র। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, যে ট্রুথ ইজ ট্রুথ, সত্যটাই সত্য আর মিথ্যাটা মিথ্যা। তোমরা দুষ্কৃতিকারী, 71 সনে মহাদুষ্কৃতিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তোমরা দেশকে হাতে অস্ত্র তুলেছিলে, তোমরা পাকিস্তান বিভক্ত করেছিল, এর জন্য তোমাদের বিচার হবে। যদি না অলৌকিকভাবে আল্লাহর হুকুমে তার 2 কন্যা বেঁচে না যেতেন, আর 2 কন্যার মধ্যে 1 কন্যা সাহসিকতার সাথে 31 বছর বয়সে সব কিছু ছেড়ে দিয়ে এসে বাংলাদেশের হাল না ধরতেন। যখন 96টি ইনিমিউনিটি অ্যাক্ট বাতিল হলো, ওই পার্লামেন্টের সদস্য আমি ছিলাম, চিৎকার দিয়ে কেঁদেছিলাম আমরা।
আপাও কেঁদেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কেঁদেছিলেন, আমরা সবাই কেঁদেছিলাম যে আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছেন এই পার্লামেন্টে ওই ভোটটা দেওয়ার জন্য। ইনিমিউনিটি অ্যাক্ট অর্থাৎ কি? আপনি বঙ্গবন্ধুকে ওরা হত্যা করেছে, হত্যা করে বলেছে, হত্যার বিচার করতে পারবি না, চাইতেও পারবি না। সেম আমাদের জন্য লজ্জার বিষয় যে আমরা এনাকে মেরে ফেলেছি, আমরা বাঙালিরা। যতই আপনি এখন গান করেন, বাজনা করেন, কবিতা লেখেন, বাট ট্রুথ ইজ যে আমরাই মেরেছি তাকে, অন্য কেউ মারা নাই, আমরাই মেরেছি, বাঙালিরা মেরেছি। বিদেশের শক্তি ষড়যন্ত্র থাকতে পারে, দরজা কিন্তু খন্দকার মোস্তাকরাই খুলে দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু। অ্যান্ড এটা কালকেও হইতে পারে, কারণ এই দেশে যুগে যুগে যেমন হাজার বছরে একজন বঙ্গবন্ধু আসে, হাজার বছরে যখন একজন ন্যানসেল ম্যান্ডেলা তৈরি হয়, হাজার বছরে যখন একজন মহাত্মা গান্ধী তৈরি হয়, হাজার বছরে যখন একজন নবাব সিরাজউদ্দৌলা তৈরি হয়, ঠিক পাশাপাশি কিন্তু একজন মির্জাফর, একজন খন্দকার মোস্তাকও তৈরি হয়। প্রবলেমটা হচ্ছে তখনও খন্দকার মোস্তাক আর মির্জাফর সৃষ্টি হতো সময়নিত শত শত বছর, এখন সময় নেয় খুব অল্প সময়। বঙ্গবন্ধু সৃষ্টি হয় না, কিন্তু মির্জাফর আর মোস্তাক সৃষ্টি হয়, এমনকি জেলায় জেলায় থানায় থানায় সৃষ্টি হয়ে যায়। সামনে বোধ একটা কঠিন পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। আন্তর্জাতিক বিশ্বের রাজনীতি যা দেখছি আমরা, হ্যাঁ, যে অবস্থা চলছে দেশের ভিতরেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, হয়ে গেছিল, চলমান আছে, হয়তোবা জাতির পিতার কন্যার প্রতি একটা আল্লাহর অশেষ রহমত আছে। আমি তো শেখ হাসিনার মতো এত কঠিন এতিম দেখি না, এক রাতে তার পুরো বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে। এরপরে আসেন ধৈর্যের কথা, দেখেন 96 ক্ষমতা এসেই তো উনি আমার বাবার হত্যাকারীদের বিচার করতে পারতেন ডাইরেক্ট, কোনো দরকার ছিল না একটা আদালত ফদালত করার, কিংবা একটা লোক দেখানো আদালত করে ওইখানেই ঘাটাঘাট ধরে ধরে ফাঁসি দিয়ে দেওয়ার দরকার ছিল, উনি কিন্তু তা করেন নাই। আমরা স্পেশাল কোর্ট চাই, কিন্তু জাতির পিতা কন্যা জাতির পিতার মতোই উনি অটল ছিলেন যে নো, নর্মাল কোর্টে বিচার হবে, এবং উনি তাই করলেন। কি আজব বিশ্বাস, অগাধ বিশ্বাস মানুষের প্রতি এবং সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। দেখেন 2001 আমাদের উপরে বম ব্লাস্ট হলো, আমরা 20 মানুষ মারা গেল নারায়ণগঞ্জে, এই চন্দন বসে আছে ওখানে, দুটো পা নাই, আমরা অনেকেই নিহত হলাম, অনেকে আহত হলাম, এক্সটেনশন লাইফ পেলাম। ঠিক একইভাবে তখন বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, অনেকেই হয়তো সেদিনের কথাটা অন্যভাবে নিয়েছিল, হ্যাঁ, বাট ট্রুথ তো এটাই যে 19 তাকে অ্যাটেম্প নেওয়া হয়েছে, এবং 21 আগস্টের যে ভয়াবহ ঘটনাটা ঘটল যেখানে আইবি রহমান চাচি সহ 24 মারা গেলেন, একটা না তিনটা গ্রেনেড, দুটো ট্রাকের তলায় একটা আর দুটো ট্রাকের মধ্যে বাড়ি খেয়ে নিচে পড়ল, যদি একটা গ্রেনেড ব্লাস্ট হতো ট্রাকের উপরে তাহলে তো শেখ হাসিনা না, আওয়ামী লীগের এখন যাদের নেতা দেখছি কেউ তো থাকার কথা না, তাহলে কি বিচার হতো? আমার তো মনে হয় হতো না। সো উই ডোন্ট নো টুমোরো, আজকে যা দেখছেন এটাই কিন্তু আগামীকাল না, আমরা কেউ আগামীকাল দেখি নাই। তবে যাই হোক, তখন আপাকে বলেছিলাম ওনার একটাই স্বপ্ন ছিল, বঙ্গবন্ধু হত্যার বিচারটাকে উনি এইভাবে দেখতে চান যে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করে। আমরা বলেছিলাম আমাদের ছেড়ে দেন এবার, ইটস ডান, আমাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার, এই জন্য আমরা রাজনীতি এসেছিলাম ক্লাস 7-এর থাকতে, আমাদের এবার মুক্তি দেন। কিন্তু ওনার কথা হচ্ছে যে আমার বাবার স্বপ্ন পূরণ হয় নাই, আনলাম যে আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে, আমার বাবা মৃত্যু 15 মিনিট আগে আমাদের 3 নেত্রীর হাতে দিয়ে বলেছিলেন বঙ্গবন্ধু হত্যাকারীদের মারতে গিয়ে যদি আমার 3 মরে যায় আমি যেখানেই থাকি খুশি হব, বলছে তোমার বাবা হত্যার হয়তো স্বপ্ন পূরণ হয়েছে, আমার বাবার স্বপ্ন পূরণ হয়নি স্বামী, আরও অনেকে ছিলেন সেদিন, চন্দন টন্দন সবাই ছিল। আল্লাহ আপনার স্বপ্ন কি বাবা? বলে আমার বাবার স্বপ্ন হচ্ছে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, সবার ঘরে খাবার থাকবে, সবার মাথার উপরে ছাদ থাকবে, বাংলাদেশে কোনো অন্যায় অত্যাচার অবিচার থাকবে না, আইনের শাসন থাকবে। অর্থাৎ যেই উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুর ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে। NAN TV নারায়ণগঞ্জ।